কে খুন করেছে, কারা খুন করেছে, কেন খুন করেছে, এই বিভিন্ন প্রশ্ন আমাদের মনে। দেখেন তো এই মেয়েটা চিনতে পারেন? স্যার খুব ভালো মানুষ ছিলেন। অনেকদিন যাবত টিকটক ভিডিও বানাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই যে ভাই হাড়ে ভাই ফুটবল খেলানে একটা বিশাল গন্ডগোল লাগিয়ে গেল ভাই, কি ঝামেলা। তাহলে খুনটা কিভাবে হলো? আমার মেয়ে আমারে কয় বাজার আমি এখন বিয়া করুন না। শুধুমাত্র শহরেই যে খুন হয় তা নয়। আচ্ছা তোমরা কি মেটার ব্যাপারে কিছু বলতে পারবে? দেশে তো আইন আছে। বাবা ঝগড়া বন্ধ করো তো। এই খুনের মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছিল, চলুন দেখে আসি। তোমাদের কষ্ট দিয়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমি তোমাদের কষ্ট দিতে চাই না, আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার মেয়ে সুইসাইড করতে পারে না, ওর সাথে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে, তারা হলে আমার মেয়ে আমাকে ছেড়ে আজকে চলে যেত না। দেখুন পোস্টমর্টামের রিপোর্ট ছাড়া কিছুই বলতে পারছি না, রিপোর্ট আসার পর ইনভেস্টিগেশন করে বলা যেতে পারে আসলে কি ঘটনা ঘটেছে। মিতু ভালো করে খুঁজে দেখেন তো কোনো আলামত পাওয়া যায় কিনা। হ্যাঁ দেখছি। লাভলি নাম্বার ইনটা নিয়ে আসুন। স্যার পিয়ার আত্মহত্যার জটলাটা এখন খুলতে পারিনি স্যার, আমরা কি ইনভেস্টিগেশন করা বন্ধ করে দেবো স্যার? আপনি কি পাগল হয়ে গেলেন? পুলিশই কখনো ইনভেস্টিগেশন বন্ধ করতে পারে? কখনোই পারে না। টিএম রিপোর্ট এসছে? জি না স্যার। সুইসাইডের আগে কি রেপ হয়েছিল রে? স্যার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই বলতে পারছি না, কিন্তু স্যার পিয়ার বাবা দাবি করছে তার মেয়ে কখনই সুইসাইড করতে পারে না, তার সাথে কোনো অন্যায় হয়ে থাকতে পারে যার কারণে সে সুইসাইড করেছে। বুঝতে পেরেছি। খালি চোখে অনেক কিছু হয়তো বা আমাদের কাছে আড়াল হয়ে যাচ্ছে,
তাই আমাদেরকে এখন চশমা পরে মাঠে নামতে হবে। চশমা পরে মাঠে নামলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব স্যার? তুমি এক কাজ করো, বিয়ার বাবা মাকে থানা আসতে বলো, আর মিতুকে বলবে বাসার আশেপাশে খোঁজখবর নিবে প্রিয়ার সম্পর্কে, প্রিয়ার ক্যারেক্টার কেমন ছিল, আর বাসার আশেপাশে যারা আছে তাদের কি অবস্থা সেই সম্পর্কে খোঁজ নিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? ওকে স্যার। স্যার থ্যাংক ইউ। আমি এসআই মিতু। ও আচ্ছা, ভিতরে আসুন। নানা, ভিতরে যাব না, আমি এসেছি প্রিয়ার সুসাইডের ব্যাপারে কথা বলতে। জি বলুন। আচ্ছা, প্রিয়া মেয়েটা কেমন ছিল বলতে পারবেন? মেয়েটা তো খুবই ভালো ছিল, মা বাবার একমাত্র মেয়ে, কখনো কোনো কিছুর অভাবে পড়তে হয়নি। তবে ওর মা ওকে মাঝে মাঝে খুব বকাঝকা করতো। বকাঝকা করতো? আচ্ছা, বকাঝকাটা কেন করতো বলতে পারবেন? ঘরের খবর তো আর আমরা বলতে পারবো না, তবে মনে হচ্ছে টিকটক করেনি, ও সারাক্ষণ টিকটক নিয়েই ব্যস্ত থাকতো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনার কেন মনে হয় আপনার মেয়ে বাধ্য হয়ে সুইসাইড করেছে? স্যার, আমার মেয়ে অনেক আদরে, কখনোই কোনো কষ্ট দেয়নি, আর কেনই বা সুইসাইড করতে যাবে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। সেই কারণটাই তো আমরা খোঁজার চেষ্টা করছি। তবে পিএম রিপোর্ট অনুসারে আপনার মেয়ে সুইসাইড করেছে। এই রিপোর্টের মধ্যে আরও কিছু আছে যেটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আর একটা কথা, আপনার ওয়াইফ মনে হয় ওকে বেশি বকাবকি করতো, সেই বকাবকিও হয়তো বা একটা কারণ হতে পারে। স্যার আপনি ঠিকই বলেছেন, আমি হয়তো ওর বাবার মতো করে ওকে ভালোবাসতে পারিনি। সন্তানকে মানুষ করতে হলে একজনকে তো শাসন করতে হবে, সেই শাসন করাটা হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু আমি তো ওকে 10 মাস গর্ভে ধরেছি, আমি কখনোই চাইব না আমার মেয়ে এভাবে আমাদের ছেড়ে চলে যাক। স্যার, আমার ওয়াইফ আমার মেয়েকে প্রায় শাসন করতো, কিন্তু প্রিয়া বিষয়টি রিয়্যাক্ট করতো না, শাসনটাকে সবসময় সে স্বাভাবিকভাবেই নিত। আমি কখনো শাসন করতাম না বলে আমাকে বেশি ভালোবাসত, কিন্তু ওর মার প্রতি রাগ করে ও এমন কাজ করতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা জিনিসটা দেখি। বকাবকি একটা কারণ, আর পিএম রিপোর্টে আমি আর একটা গুরুত্বপূর্ণ কারণ পেয়েছি। আমরা দেখি তদন্ত করে কি করা যেতে পারে। আপনারা এখন আসতে পারেন। স্যার একটু দেখবেন। থ্যাংক ইউ স্যার। আমার তো মনে হয় মেয়েটি রাগের মাথায় সুইসাইড করতে পারে, কাউকে সন্দেহ করার কিছু নেই স্যার। কিছু নেই, আবার অনেক কিছু আছে। মানে স্যার? তার মানে হচ্ছে মেয়েটা মৃত্যুর আগে সুইসাইডাল নোটের মধ্যে লিখেছে তার বাবা মাকে সরি। এর মানে কি? এর মানে এর পেছনে এমন কোনো কারণ আছে যে কারণ যদি তার বাবা মা জানে তাহলে তার বাবা মা কষ্ট পাবে, এই কারণে সে সুইসাইড করেছে। কিন্তু স্যার আমরা তো প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নিয়ে দেখেছি, এমন কিছুই হয়নি স্যার। সালমান, এখান থেকে আমি একটা ব্ল্যাকমেলের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কোনো না কোনো কারণে মেয়েটাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এই ব্ল্যাকমেলের কারণে মেয়ের বাবা মা ছোট হবে, এই কারণেই সম্ভবত মেয়েটা সুইসাইড করেছে। মাইন্ড ইওর মাইন্ড। ওকে স্যার, আমার মনে হয় মেয়েটির কোনো ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে, আর স্যার পরিবারের সম্মান যাবে বলে বাবা মাকে সরি লিখে সুইসাইড করেছে স্যার। এক্স্যাক্টলি তাই। সালমান, তুমি একটা কাজ করো, ওর বাবা মার কাছ থেকে খোঁজ নাও মেয়েটার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, কিংবা বেস্ট ফ্রেন্ড ছিল কিনা। এই বেস্ট ফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড এই দুইজনের একজনকে যাকেই পাও না কেন তার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করো। আর একটা জিনিস মনে রাখবা, মেয়েরা তার বাবা মার কাছে তার প্রবলেম শেয়ার করতে কমফোর্ট ফিল করে, কমফোর্ট ফিল করে তার বেস্ট ফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে। সুতরাং বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে চাচ্ছেন? আমি এসআই মিতু, প্রিয়ার সুসাইটির ব্যাপারে কথা বলতে আসছি। ও আচ্ছা, চলুন ভিতরে চলুন। চল।
এবার বলুন কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? তুমি তো প্রিয়ার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এখন বলো তো প্রিয়ার বয়ফ্রেন্ডের নাম কি? প্রিয়ার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাছাড়া আমরা গার্লস স্কুলে পড়াশোনা করি, সেই সুবাদে আমাদের কোনো সেলে ফ্রেন্ডও নেই। এমন কেউ কি ছিল যার সাথে প্রিয়ার খারাপ সম্পর্ক ছিল এবং মনে হয় যে প্রিয়াকে সে ব্ল্যাকমেল করতে পারে? এমন কাউকে তো দেখছি না। তাছাড়া প্রিয়া অনেক ভালো একটা মেয়ে আর তার সাথে সবার অনেক সুসম্পর্ক। আচ্ছা, প্রিয়া কি কখনো তোমার কাছে এমন কিছু শেয়ার করেছে যে বিষয়টা নিয়ে প্রিয়া নিজেও টেনশন করছে? এমন কিছু তো কখনো বলেনি। তাছাড়া ও যখনই ফ্রি থাকতো তখনই টিকটক নিয়ে বিজি থাকতো। প্রিয়ার আম্মু বললো প্রিয়া নাকি মাঝে মাঝে তোমাদের বাসায় আসতো আর এখানে এসে টিকটক ভিডিও বানাতো। আচ্ছা, তুমি কি কখনো প্রিয়াকে নিয়ে বাইরে গিয়েছিলে টিকটক করার জন্য? না, প্রশ্নই আসে না। আর আমিও ওইসব টিকটক লাইক এগুলো পছন্দই করি না। আচ্ছা ঠিক আছে, এই নাও, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, যদি কখনো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে পড়ে অবশ্যই আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে? জি অবশ্যই, আমি আসি। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আর সামনে না বাড়ে, কোনো কিছুই পাচ্ছি না। স্যার, মেয়েটির কোনো বয়ফ্রেন্ড নেই, তাছাড়া মেয়েটি নাকি খুব ভালো ছিল আর যেটুকু সময় সে ফ্রি থাকতো টিকটক করে সময় কাটাতো। তোমরা কি মেয়েটার টিকটক আইডি আর ফেসবুক আইডি চেক করেছো? জি স্যার, আমি মেয়েটির টিকটক আইডি ভালো করে চেক করেছি স্যার, আর ফেসবুক আইডি স্যার হ্যাক করে লগ ইন করেছিলাম স্যার, তেমন কোনো ক্লু পাইনি স্যার। তাছাড়া স্যার, প্রিয়ার কল রেকর্ড ঘেঁটে দেখলাম, মৃত্যুর আগে তেমন কোনো কলই আসেনি স্যার যেটা থেকে আমি সন্দেহ করতে পারি। আমার মনে হয় স্যার এই বিষয়টা নিয়ে আর সামনে বাড়ানোর কিছুই নেই। স্যার, ফোনটা রিসিভ করুন। হ্যালো, কে বলছেন? আমি রিয়া বলছি, প্রিয়ার ফ্রেন্ড। একটা কথা মনে পড়লো, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি, যদি কোনো উপকারে আসে আর কি। হ্যাঁ বলেন। মাসখানেক আগে প্রিয়া আমাদের বাসায় এসে টিকটক করছিল, হঠাৎ তার মন খারাপ হয়ে পড়ে। কিরে, কি হয়েছে? আর বলিস না দোস্ত, আজ পর্যন্ত এত টিকটক ভিডিও বানাচ্ছি কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। তাহলে কষ্ট করে ভিডিও করার কি দরকার, বাদ দে এসব। না রে, বাদ দেওয়া তো আমার কাছে একদমই সম্ভব না, আমার অনেক দিনের শখ। আমি টিকটকে ভিডিও করে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যাব, তারপর সবাই এসে আমার সাথে সেলফি তুলবে। বুঝলাম, তাহলে তো তোকে আগে ভাইরাল হতে হবে, তাই না? হ্যাঁ, ভাইরাল হওয়ার একটা রাস্তাও খুঁজে পেয়েছি। কি রাস্তা খুঁজে পেয়েছিস? রিসেন্টলি যারা টিকটকে ভাইরাল তাদের সাথে আমার কথা হয়েছে, ওদের নাকি বিশাল একটা গ্রুপ আছে, প্রত্যেকের লক্ষ লক্ষ ফলোয়ার। কয়েকদিন পর ওরা নাকি একটা প্রোগ্রাম করবে, ওখানে আমাকে ইনভাইট করেছে, ওই গ্রুপের সাথে জয়েন করলে ওরা নাকি আমাকেও ভাইরাল করে দিবে। ও আচ্ছা, তাহলে তো তুই ভাইরাল হয়ে যাবে, তো আয় তোর সাথে একটা সেলফি তুলে। কেন এমা, তুই ভাইরাল হয়ে গেলে তো আমি চান্স দিবি না। আমি তো এ ব্যাপারে কিছুই বলতে পারবো না, আর প্রিয়া আমার সাথে কখনো বাইরে টিকটক করতে বের হয়। আপনারা আবার আমাকে যেন ভুল না বোঝেন, সেই জন্য এই ইনফরমেশনটা আপনাদের জেনে দিলাম আর কি। ওকে থ্যাংক ইউ, প্রয়োজন হলে আমরা আবার তোমাকে কল করব, ঠিক আছে? রাখি। স্যার, আমরা মনে হয় একটা ক্লু পেয়ে গেছি। মাসখানেক আগে প্রিয়া টিকটক গ্রুপের সাথে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা ছিল। ও মাই গড, তাহলে কি প্রিয়া সেখানে গিয়ে ট্র্যাপে পড়েছিল? সে কি সত্যি সত্যি ব্ল্যাকমেইলের শিকার? স্যার, তাই তো মনে হচ্ছে।
পিয়ার বিষয়টা সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে স্যার। কেন জানি মনে হচ্ছে এর পেছনে বিশাল একটা চক্র আছে, সমস্ত অপরাধকে খুঁজে বের করে কবর দিতে হবে স্যার। এখন আমরা কি করতে পারি? মিতু স্যার, তুমি প্রিয়ার বাবা মার কাছে যাবে। ওকে স্যার। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবে, দেখো কোনো নতুন ইনফরমেশন পাও কিনা। ওকে স্যার। সালমান, তুমি এখনই একটা লিস্ট তৈরি করবে। জি স্যার। প্রিয়া কাকে কাকে টিকটকে ফলো করত এবং কার কার সাথে ফোনে কথা বলতো। ওকে স্যার, ডু ইট কুইক স্যার। থ্যাংক ইউ স্যার। কি দেখলেন? প্রায় সময় দেখা যায় আমাদের দেশে কিশোরী মেয়েরা আত্মহত্যা করছে। কেন করছে? একবারও কি আপনার বিবেক নাড়া দিয়েছে? একবারও কি আপনার বিবেকে প্রশ্ন এসেছে কেন কিশোরী আত্মহত্যা করছে? কেন টিকটক করতে গিয়ে অনেক কিশোরী আত্মহত্যা দিচ্ছে? কেন? প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। ভাই কিছু মনে না করলে একটা লাইভে যাই আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা অবশ্যই আসেন ভাই। হ্যালো গাইজ, আজকে আমি আছি টিকটক বাবুর সেলুনে। আপনারা আমাকে বেশি বেশি করে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পুরো ভাষায় দিবেন ভাই। আর আমি বেশি বেশি কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আসতেছি ভাই। লাভ ইউ গাইজ। স্কুলের কোচিংয়ে একাই যেত, বাজে বাজে পাশের বাসার বান্ধবী রিয়ার সাথে দেখা করতে যেত, এছাড়া সব সময় আমি ওর সাথে বাইরে বের হই। আচ্ছা, প্রিয়া কি কখনো আপনার কাছে এমন কোনো বিষয় শেয়ার করতো যেটা কিনা এখন আপনার মনে সন্দেহ হচ্ছে? আমার একটা বিষয় নিয়ে একটু খটকা লাগছে। প্রিয়া কিছুদিন আগে আমার কাছ থেকে মোবাইল সেট কেনার জন্য 30,000 টাকা নিয়েছিল, কিন্তু মোবাইল সেটটি আর কিনিনি। টাকাটা কী করেছি সেটাও জানি না। এমনও তো হতে পারে টাকাটা বাসায় অথবা রুমে কোথাও রেখেছে। কোথাও নেই, সব জায়গায় খুঁজেছি। সব জায়গায় খুঁজেছেন, কোথাও পাননি। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে ও অন্য কারো সাথে ফোনে কথা বলছে, এটা আপনার চোখে পড়েছে? মাঝে মাঝে ওর বান্ধবী রিয়ার সাথে কথা বলতো, এছাড়া অপরিচিত কোনো কল রং নাম্বার এলে আমাকে ধরিয়ে দিত, আমি কথা বলে নাম্বার ডিলিট করে দিতাম। বুঝতে পেরেছি, আমি আজকে যাই, প্রয়োজন হলে আমি আবার আসব। ঠিক আছে। কি থেকে যে কি হয়ে গেল তাই বুঝলাম না, এমন করে মনটা চলে গেল ভাবতেই পারছি না। স্যার, প্রিয়ার বাবা বলল প্রিয়া নাকি মাসখানেক আগে ফোন কেনার জন্য 30,000 টাকা নিয়েছিল। ফোন তো কিনেইনি, কিন্তু স্যার টাকারও কোনো হদিস পাচ্ছে না। তাহলে তো এখন দিনের মতো পরিষ্কার, প্রিয়া ব্ল্যাকমেলের শিকার। স্যার, প্রিয়া টিকটক ঘেঁটে কোনো তথ্য পেলাম না, কিন্তু স্যার ফেসবুক ঘেঁটে একটা ক্লু পেয়েছি।
সেটা হলো রাফি নামে একটি ছেলে মাসখানেক আগে প্রিয়াকে মেসেজ করত, সেই মেসেজগুলো আবার স্যার ডিলেটও করে দিত। রাফিকে ট্রেস করবেন, আগামী কালের মধ্যে ঘাড় ধরে থানায় নিয়ে আসবেন, ঠিক আছে স্যার? স্যার ডু ইট স্যার। কানে দুল পড়ছস, সাড়ে বুথাম কোলা, এইগুলো টিকটকে বানাইছে না তোরে? ও ভাই, আমার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার ভাই, সবাই আমার চিনে, এক নামে চিনে সবাই আমার ভাই। সবাই তোরে চিনে না, তুই ফ্যান ফলোয়ার দিলে চলবো? হ্যাঁ, এগুলো দিয়া জীবন চলে? হ্যাঁ, এই যে কানের দুলটা পড়তেছে কেমন দেখা যায়, মানুষের মতো লাগে তোরে? তুই তো পুরো জানোয়ারে রূপান্তরিত হইতাছিস। টিকটকে কয় টাকা কামাস? হ্যাঁ কি ভাই ক, কয় টাকা কামাস ক? টাকা দেয় তোরে টিকটকে? বাহ, টাকা দেয় না, অথচ এগুলা কইরা বেড়াইতাছিস, বাপের টাকায় খাইতাছিস আর ভাঙতাছিস। এগুলা করলে জীবন চলবো না, এগুলা বাদ দে, এখন মানুষ হচ্ছস। কি অবস্থা, কি আসিলি, কি হয়েছিস? হ্যাঁ, ছেলে মানুষ কানে দুল পরে, মাইয়ার মতো লাগতেছে তোরে দেখতে, কার্টুন হয়ে গেছে পুরা টিকটক করতে করতে। আজকালকার বোলা ভাই তোরা, বোন টিকটক মিকটক এগুলো বাদ দে, এগুলো কইরা জীবন চলবো না, বাপের কথা হন আর কিছু কাম ধান্দা কর, যাতে লে উদয় ভাবলো। প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে এখান থেকে তুই চলে যাবি, আর যদি সঠিক উত্তর না হয় তাহলে তোকে এখানেই থাকতে হবে। স্যার, আমি না আপনাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝছিস না, বুঝবি বুঝবি, আমি তোকে বোঝাবো সব, আমি তোকে বোঝাবো। স্যার তাহলে আমি কি করবো স্যার? প্রথমে বল, প্রিয়ার সাথে তোর কী সম্পর্ক? স্যার কোন প্রিয়া? স্যার এই যে এই মেয়েটা, তোদের মাঝে কি চ্যাটিং হয়েছিল যার কারণে মেয়েটা সুইসাইড করলো? সুইসাইড করেছে স্যার? স্যার বিশ্বাস করেন স্যার, আমি আমি কিচ্ছু করিনি স্যার। স্যার ওই মাঝে মধ্যে শুধু ওই মেসেঞ্জারে হাই হ্যালো হতো, জাস্ট এইটুকুই স্যার। স্যার দয়া করে আপনাদের এই ব্যাপারটা আমাকে জড়াবেন না স্যার, আমি তো নিষ্পাপ। তুই নিষ্পাপ না পাপি সেটা তোর উত্তরে বলে দিবে, এখন তুই আমাকে বল তার সাথে তোর কি কথা হয়েছিল। স্যার স্যার আমি টিকটকের একটা গ্রুপ খুলেছিলাম, আমি সেখানে প্রিয়াকে ইনভাইট করেছিলাম আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। প্রিয়া কি তোর সাথে জয়েন করেছিল? জি না স্যার। স্যার ও আমায় বলেছিল যে ওর বেস্ট ফ্রেন্ডের পরিচিত একটা বড় টিকটকের গ্রুপ রয়েছে, স্যার ও সেখানে জয়েন করবে আর মডেলিং করবে। স্যার এই পর্যন্তই আমার কথা হয়েছে, তারপরে আর ওর সাথে আমার কোনো কথা হয়নি স্যার। বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড? জি স্যার, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের নাম বলেছে তো? হ্যাঁ স্যার বলেছে। আপনারা? হ্যাঁ আমরা, চলুন ভিতরে চলুন। আমরা বসতে আসিনি, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে? হ্যাঁ। কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবো? নিয়ে গেলে বুঝতে পারবে, চলো। আপনাকে কেন নিয়ে আসা হয়েছে আপনি জানেন না? জানবেন কি করে, আপনি তো আমার সাথেও খেলা খেলতে শুরু করেছেন। আপনি তো জানেন আমি অনেক বড় বড় অপরাধীদের সাথে গেম খেলে অভ্যস্ত। স্যার স্যার আমি আর কিছুই জানি না স্যার, আমি তো যা জানতাম সবই তো আপনাদের বলে দিয়েছি। বাহ, আপনি তো খুব ভালো মেয়ে দেখছি। আপনি কিছু না জানলেও আমরা কিন্তু ঠিকই জানি আপনি প্রিয়াকে টিকটক গ্রুপের হাতে উঠিয়ে দিয়েছেন।
এখন যদি নিজ থেকে সব কিছু না বলেন তাহলে কিন্তু আমি মিতুকে দিয়ে বের করার ব্যবস্থা করব। অ্যান্ড চয়েস ইজ ইয়োর। হ্যাঁ বল স্যার, যা যা জিজ্ঞেস করছে সব ঠিকঠাক উত্তর দে। বল। বলছি স্যার, বলছি, আমি বলছি। ইয়েস, গুড। বল। বলেন। আমি আপনাদের ফোনে মিথ্যা কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম আপনারা আমাকে সন্দেহ করছে, তাই আমি আপনাদের কাছে পজিটিভ থাকার জন্য এসব মিথ্যা কথা বলেছি। আসলে ওই দিন প্রিয়ার মনটা খুব খারাপ ছিল। কি রে, কি হয়েছে? আর বলিস না দোস্ত, আজ পর্যন্ত এত টিকটক ভিডিও বানাচ্ছি কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। আরে তুই কোনো টেনশন করিস না, আমি তোকে ভাইরাল করে দেওয়ার একটা রাস্তা বের করে দেব। কিভাবে? আমার পরিচিত একটা টিকটক গ্রুপ আছে, ওদের অনেক ফ্যান ফলোয়ার আছে। তুই ওখানে গেলে তোকে ওরা মডেলিং করাবে, দেন তুই ভাইরাল হয়ে যাবে। সত্যি বলতেছিস? তাহলে আমাকে একদিন নিয়ে চল না ওদের কাছে, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু তোর আম্মু জানলে তো আমাদের বকা দেবে। তো কালকে কোচিং ফাঁকি দিয়ে আমরা দুজনে চলে যাব ওখানে। ওকে ডান, ওকে ডান। তারপর কি হয়েছে? স্যার, আমি ওকে মাস্টারমাইন্ড গ্রুপের প্রোগ্রামে নিয়ে যাই। ওখানে অনেক ছেলে মেয়ে এসেছিল। আমি তখন ওই গ্রুপের প্রধান টিকটক বাবু আর মামুনির সাথে প্রিয়াকে পরিচয় করে দেয়। প্রিয়া ওদের থেকে অনেক খুশি হয়। তারপরে ওরা আমাকে 10,000 টাকা দেয়। আমি প্রিয়াকে ওখানে রেখে চলে আসি। তারপরে কী হয়েছে আমি আর কিছুই জানি। মাস্টারমাইন্ড গ্রুপে মেয়েদের অ্যাড করানোই ছিল আমার কাজ, আর এর বিনিময়ে ওরা আমাকে 10,000 করে টাকা দিত। সেদিনের পর থেকে প্রিয়ার সাথে আমার আর কথা হয়নি, আর তারপরে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টাও করি। আপনি এমন একটা কাজ করার আগে একবারও ভাবলেন না প্রিয়া আপনার বেস্ট ফ্রেন্ড ছিল? প্রিয়ার সাথে খারাপ কিছু হতে পারে, নিশ্চয়ই প্রিয়ার সাথে খারাপ কিছু হয়েছে, নাহলে প্রিয়া কেন সুইসাইড করবে? এবং প্রিয়ার সুইসাইডের জন্য আপনি দায়ী। হ্যাঁ স্যার, আমি জানি এর জন্য আমিই দায়ী। আমি শুধু টাকার লোভে এরকম জঘন্য কাজ করেছি। এখন বলেন টিকটক বাবু আর মামুনকে কোথায় গেলে পাওয়া যাবে? স্যার, এই সময় টিকটক বাবু সেলুনে আর মামুন অফিসে গেলে পাবেন। গুড, ভেরি গুড। সালমান স্যার, টিকটক বাবু আর মামুনকে আমি হাজতে দেখতে চাই। জি স্যার। যদি আপনার ঠিকানা ভুল হয় আবার আপনার সাথে আমার দেখা হবে। মাই ডিট স্যার। স্যার ঠিকানা কোথায়? হ্যাঁ আমরা শুনলাম তুই নাকি ভালো চুল কাটাস। এই চুল কেটে তুই রাতারাতে সেলিব্রিটি হয়ে গেছিস, তাই আসলাম চুল কাটাতে। এ কি তোর মাথার এই অবস্থা কেন? স্যার আমি চুল কেটেছি স্যার। এখানে না, তুই চল তোর শ্বশুরবাড়ি, সেখানে গিয়ে সবার চুল কাটবি। স্যার মানেটা বুঝলাম না স্যার। বুঝবে কিছুক্ষণের পরে মানিটা বুঝবে। তোমার মানি বোঝার দরকার নেই। জামাল সাহেব। ইয়েস স্যার। স্যার ওকে নিয়ে চলুন। ওকে স্যার। স্যার কোনে যাবেন আমারে? স্যার আমার কোনে যাবেন? স্যার শ্বশুর বাড়ি, সেখানে গেলে বুঝবি শ্বশুর বাড়ি। পাঠাইছি তো, পাইছস না? আরে বেটা টাকা গুনতেছি। আপনারা আপনারা কারা? তোর কাছে অনেক টাকা তাই না? তুই তো টিকটক এর মডেল বানাস, আজকে তোকে আমরা মডেল বানানোর জন্য আসছি। জামাল সাহেব। ইয়েস স্যার। ওকে মডেল বানানোর ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। আমি আমি কি করছি? আমি কোর্সস। আরে তোকে আজ নিয়ে শ্রেষ্ঠ মডেল বানা। এই স্যার। এই বুঝো না। এই কি ব্যাপার? কি মুখ খুলবি নাকি ডোজ আরো বাড়াতে বলবো? এবার নাটক বন্ধ কর, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। রিয়া কিন্তু আমাকে তোদের ব্যাপারে সব কিছু বলেছে। তোরা প্রিয়ার সাথে কি এমন করেছিস যে কারণে মেয়েটি সুইসাইড করতে বাধ্য হয়েছে?
আরে বেটা, তুই তো সেলুনে কাজ করিস আর তুই বাপের টাকায় ঘোরাফেরা করিস, এত টাকা তোরা কোথায় পাস? স্যার, আমার মেয়েদেরকে টিকটকের মডেল বানানোর কথা বলে বিভিন্ন লোভ দেখিয়ে স্যার ভারতে পাচার করে দিই, আবার কাউকে ব্ল্যাকমেল করে স্যার টাকা ইনকাম করি। স্যার স্যার মাসখানেক আগে স্যার রিয়া তার বান্ধবী প্রিয়াকে নিয়ে আমাদের অফিসে আসে স্যার। আমাদের প্ল্যান ছিল স্যার তাদের মধ্যে থেকে কিছু মেয়েকে ঘুমের সাথে কিছু ওষুধ মিশিয়ে স্যার ভারতে পাচার করে দেব, কিন্তু স্যার প্রিয়াকে আমার স্যার অনেক ভালো লেগে যায় স্যার। তারপর স্যার আমরা প্রিয়ার সাথে তোমাদের টিকটক ভিডিও আমি প্রায় দেখি, তোমাদের এত ফলোয়ার কি করে হলো? তোমাদের যে কোনো ভিডিওতে তো মিলিয়ন মিলিয়ন ভিউ, আর লাইক কমেন্টসের তো কোনো অভাবই নাই। আরে তুমি টেনশনই করবে না, বুঝছো সবাই তো মনে করো 3-4 মাস লাগে সেলিব্রিটি হতে, তোমাকে 1 সপ্তাহের মধ্যে সেলিব্রিটি বানায় দেবো, বুঝছো? সিরিয়াসলি? হ্যাঁ, তোমার যা গ্ল্যামার হয়ে যাবা। থ্যাংক ইউ বাবু। তুমি একটু বসো। আচ্ছা স্যার, তারপর স্যার রিয়ার যখন স্যার ঘুম ভাঙে স্যার, তখন তাকে আমরা স্যার ভিডিওটা দেখায় ভয় দেখাই স্যার, যে সে যদি এই কথা কাউকে বলে আমরা ভিডিওটি ভাইরাল করে দেবো স্যার। তারপর স্যার তার এবং তার ফ্যামিলির মান সম্মান স্যার যাবে স্যার। তারপর আমরা স্যার প্রিয়াকে তার পাশে বসে দিই স্যার। তারপর কি হয়েছিল বল স্যার? তারপর তোর বাপরে কপ তাড়াতাড়ি, এত কথা শোনো আমার সময় নাই। তুই মোবাইল কেনার জন্য 30,000 টাকা নিবি, নিয়ে আমার তাড়াতাড়ি পাঠা দিবি, নাহলে কিন্তু তোর ভিডিও একেবারে ভাইরাল করে দেবো, বুঝছো? তারপর দেখবি তোর বাংলাদেশে সাইন লিওন কইবো সবগুলা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য টাকাটা ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু টাকাটা পাওয়ার পর প্লিজ দয়া করে তোমরা ভিডিওটা ডিলিট করে দিও। হ্যাঁ হ্যাঁ দিমু যা, আমাকে একটু শান্তি মতো বাঁচতে দাও তোমরা। টাকা লাগবে, টাকা পাঠা। আচ্ছা ঠিক আছে। স্যার তারপর স্যার কল দি মামা, কল দে শালির চালায় খাইতেছে। হ্যালো টিকটক বাবু, তোমরা আর কি চাও আমার কাছে?
আমাকে একটু স্বাধীনভাবে বাঁচতে দাও। দেখো, তোমাকে আমরা আর কখনো ডিস্টার্ব করব না। প্লিজ, তুমি আর একটাবার আমাদের অফিসে আসো। না, আমি যেতে পারবো না। মামা, আইবো না। দেখি আমার দিকে। হ্যালো, এই তুই আইবি না? ভিডিও ভাইরাল করে দেব। তোদের মতো জানোয়ারদেরকে আমার খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। কুকুরের লেজ সোজা হবে, তবু তোরা কোনোদিনও সোজা হবি না। তোদের যা খুশি তোরা তাই কর, আমি যাব না। কি কয়? ওই ভিডিও ভাইরাল করতে ধর। দেখ শালিরে, ভাইরাল কর। আসলে আসলে স্যার, প্রিয়া বুঝতে পেরেছিল যে ওকে আমরা ভারতে পাচার করে দেবো স্যার, আর সেই জন্য কলটা কেটে দেয়। কিন্তু প্রিয়াকে ভয় দেখানোর জন্য স্যার আমরা ভিডিওটা আপলোড করে দিই। কিন্তু কিছুক্ষণ পরে স্যার বিশ্বাস করেন, ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম স্যার। হ্যাঁ স্যার, ভেবেছিলাম ভিডিওটা দেখে ও ভয় পেয়ে আমাদের সাথে যোগাযোগ করবে, কিন্তু কিন্তু কিছুদিন পরও আর যোগাযোগ করেনি স্যার। হ্যাঁ স্যার, সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করেছিস, কত কিশোরীর জীবন নষ্ট করেছিস। নানা, এদের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আমি হাজতে দেখতে চাই। বর্ডার এলাকার সমস্ত থানাকে জানিয়ে দাও, সমস্ত কিশোরী যেগুলি পাচার হয়েছে তাদের নজরে আছে কিনা না থাকে তারা এ ব্যাপারে সচেতন। ওকে স্যার, আমার দিকে তাকা। কাল কোর্টে যে সমস্ত কথা স্বীকার করবে, ঠিক আছে? দেখলেন তো, কিশোর বয়সের ছেলে মেয়েরা অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহার করে রাতারাতি টিকটক সেলিব্রিটি বনে যাচ্ছে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। আমাদের উচিত আমাদের সন্তানের দিকে খেয়াল রাখা। আমাদের সন্তানেরা যেন টিকটক সেলিব্রিটির আশায় ভয়ঙ্কর অপরাধী না হয়ে ওঠে। যদি হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।